ইতিহাস থেকে শুরু করে বর্তমান সময় অবধি যদি প্রেমের সম্পর্কগুলো ভেঙে যাওয়ার কারণ খোঁজো, তাহলে থার্ড পার্সনের অবদান সবচাইতে বেশি। কারা এই থার্ড পার্সন, কোত্থেকে আসে এই থার্ড পার্সন? আমি জানি তোমাদের মধ্যে অনেকেই আছো যারা এরকম প্রবলেমে ভুগছ, বা এই থার্ড পার্সন তোমাদের সম্পর্কে প্রবেশ করেছে। কিভাবে সেই থার্ড পার্সনকে ঘাট ধরে তোমাদের সম্পর্ক থেকে বের করবে, সেই নিয়েই ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। চলো ভিডিওতে শুরু করা যাক। সবচেয়ে প্রথমে এই থার্ড পার্সন কারা? এই থার্ড পার্সন হচ্ছে, মজার বিষয় এটাই যে থার্ড পার্সন বাইরের কেউ নয়, এই থার্ড পার্সন হচ্ছে আমাদেরই খুব পরিচিত, খুব কাছের কোনো বন্ধু, যারা আমাকে নিয়ে বা আমার মনের মানুষকে নিয়ে দুর্বলতা আছে, সেরম কোনো থার্ড পার্সন আমাদের সম্পর্কের মধ্যে প্রবেশ করে সম্পর্কটাকে নষ্ট করে দেয়। আর নষ্ট করার পর ধীরে ধীরে ওই সম্পর্কের মধ্যে প্রবেশ করার চেষ্টা করে। আর এটাই হলো থার্ড পার্সনের কাজ। আর আমি বলবো না সব থার্ড পার্সনই খারাপ, কিছু কিছু খুব ক্লোজ বন্ধু যারা, যাদেরকে আমরা থার্ড পার্সন বলে মনে করি, তারা আমাদের সম্পর্ক নিয়ে অনেক ভালো ভালো কথা বলে, তারা আমাদের সম্পর্কে কখনো খারাপ পরামর্শ দেয় না, তারা আমাদের সম্পর্ক নিয়ে কখনো নেগেটিভ কথা বলবে না। তাদের কথা শুনলেই আমরা বুঝে যাব যে তারা আমাদের সম্পর্ক ভালো চায়। যেসব বন্ধুরা তোমাদের সম্পর্ক খারাপ চায়, তাদেরকে কিভাবে চিনবে সেটা আমি বলছি। ধরো তুমি তোমার গার্লফ্রেন্ড বা বয়ফ্রেন্ডকে নিয়ে সেই বন্ধুর কাছে কোনো কথা আলোচনা করছো, তখন সে তোমাকে তোমার পক্ষ নিয়ে কথা বলতে শুরু করে এবং তোমার সেই মনের মানুষের বিরুদ্ধে আস্তে আস্তে কথা বলে একটা সম্পর্কের মধ্যে বিষাক্ত পোকা প্রবেশ করিয়ে দেয়। আমি বলছি না এখানে তোমার কোনো দোষ আছে, তুমি অবশ্যই তাকে ভালো বন্ধু মনে করো, বাট এমনও তো হতে পারে সে তোমাকে মনে মনে পছন্দ করে, তাই সে চায় না তুমি অন্য কারোর সাথে রিলেশনে হ্যাপি থাকো। আমি বলছি না তোমার এখানে দোষ আছে, তুমি তোমার জায়গায় অবশ্যই ঠিক আছো, বাট সেই থার্ড পার্সনের মনে কেই চলছে সেটা তো সেই জানে না, তাই তোমার পক্ষ নিয়ে কথা বলবে এবং তোমার মনের মানুষের বিরুদ্ধে কথা বলে আস্তে আস্তে সম্পর্কটাকে নষ্ট করে দিতে চাইবে। আর এইভাবেই তোমাদের সম্পর্কটাকে নষ্ট করে দেয় থার্ড পার্সন। তারপর তুমি আস্তে আস্তে ডিপ্রেশনে চলে যাবে, ডিমোটিভেট থাকবে, প্রতিটা মুহূর্তে তুমি ডিমোটিভেট থাকবে তোমাদের সম্পর্ক নিয়ে, তুমি চাইবে কিভাবে সম্পর্ক থেকে বেরিয়ে আসা যায়। তো আগেই যদি আইডেন্টিফাই করতে পেরেছ যে এই থার্ড পার্সন আমাদের সম্পর্কের জন্য মোটেও সুবিধা নয়, তো সেই থার্ড পার্সনকে তোমাদের সম্পর্ক থেকে তুলে ফেলতে বিশেষ একটা সময় লাগবে না। আর তোমার মনের মানুষ যখন তোমাকে ওই থার্ড পার্সনের সাথে সন্দেহ করবে, তখন তোমাকে সেই সিচুয়েশনটা তোমার মনে মানুষকে বোঝাতে হবে। তোমার উচিত তখন তোমার মনে মানুষকে তোমাদের বিষয়টা বোঝাও যে হ্যাঁ, তোমাদের মধ্যে শুধুমাত্র বন্ধুত্বই আছে। সেটা কিভাবে বোঝাবে? গলাবাজি করে নয়, চিৎকার করে নয়, গলাবাজি করে নয়, যুক্তি দিয়ে বোঝাও। যুক্তি দিয়ে বোঝাতে হবে। সবসময় গলাবাজি করে বোঝালে তোমাদের সম্পর্কটা আরো বেশি খারাপ হয়ে যেতে শুরু করবে, পরে তুমি বুঝতেও পারবে না তোমাদের সম্পর্কটা কি কারণের জন্য নষ্ট হয়ে গেল, খারাপ হয়ে গেল। আর তুমি যখন জেনে আইডেন্টিফাই করে নিচ্ছ যে এই ব্যক্তি তোমাদের সম্পর্কের জন্য সুবিধা নয়, তখনই সেই মুহূর্তে তোমার ওই থার্ড পার্সনকে তোমাদের সম্পর্ক থেকে তুলে ফেলতে বিশেষ একটা সময় লাগবে না। আর যদি থার্ড পার্সন এমন হয়, ধরো তুমি একসাথে পড়াশোনা করো বা একই অফিসে কাজ করো, এরকম থার্ড পার্সন যাকে তুমি তুলে ফেলতে পারছো না, চেষ্টা করলেও তুলে ফেলতে পারছো না, তো সেই জায়গায় কি করবে, চেষ্টা করবে তিনজনে একসাথে বসে ব্যাপারটাকে সমাধান করার। তিনজন বলতে তুমি, তোমার মনের মানুষ,
আর ওই থার্ড পার্সন তিনজন মিলে একসাথে বসে বিষয়টা নিয়ে ডিসকাস করো। বিষয়টা নিয়ে ডিসকাস করলেই পুরো সমস্যার সমাধান এখানেই হয়ে যাবে, আর কোনো সলিউশন নেই এছাড়া। আর একটা কথা, এই সমস্যার সমাধান একমাত্র তোমরাই করতে পারো, একমাত্র তোমরাই করতে পারো। এই সমস্যা যদি তুমি আদার্স কারোর কাছে বলো, সে কিন্তু এই সমস্যার সমাধান করতে পারবে না। তিনজন মিলে সমস্যার সমাধান করলে কি হবে, ধরো তুমি, তোমাকে নিয়ে তোমার মনের মানুষ যে সন্দেহ শুরু করেছে, অযথা যদি সেটা সন্দেহ হয়ে থাকে, যদি সত্যি তার সন্দেহটা যুক্তিহীন ভুল, সেটা এখানেই ক্লিয়ার হয়ে যাবে এক নম্বর। আর দু নম্বর, যদি দেখো এই থার্ড পার্সন তোমাদের জন্য একদম ঠিক নয়, তোমাদের সম্পর্কের জন্য বিষাক্ত পোকার মতো, সেই মুহূর্তেই তুমি সেই থার্ড পার্সনকে তোমাদের সম্পর্ক থেকে তুলে ফেলে দাও, নতুবা তোমাদের সম্পর্কটা কিভাবে যে শেষ হয়ে গেল তুমি বুঝতেই পারবে না, তুমি খুঁজেই পাবে না যে তোমাদের সম্পর্কটা কিভাবে নষ্ট হয়ে গেল। আর সব সময় চেষ্টা করবে তিনজনে একসাথে বসে ডিসকাস করার, আর কোন রকম কিছু সন্দেহ, আদার সন্দেহ যদি হয়, তো সব সময় সম্পর্কের মধ্যে ডিসকাস জিনিসটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আর থার্ড পার্সন যদি তোমার বন্ধু হয়ে থাকে, তো কাজটা তোমাকেই করতে হবে। তো এইভাবেই কাজ করলে তোমাদের ভিতরে কখনো থার্ড পার্সন প্রবেশও করবে না, আর যদি প্রবেশ করে, সেই থার্ড পার্সনকে তোমরা তোমাদের সম্পর্কের থেকে দূরে ফেলে তোমাদের সম্পর্কটাকে আবার আগের মতো সুন্দর মধুরময় করতে পারো। তো এটাই ছিল আজকের ভিডিও আলোচনা, নেক্সট ভিডিওতে অন্য কোনো টপিক নিয়ে আলোচনা করব। নমস্কার, থ্যাংক ইউ। চ্যানেলটা সাবস্ক্রাইব করবে আর একটা লাইক করে দিও।